আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা দিয়ে খাওয়ার মতো মজাদার চার ধরনের ভর্তার রেসিপি। শুধুমাত্র পিঠা দিয়ে না, পিঠার পাশাপাশি আপনারা কিন্তু ভাত দিয়েও এই ভর্তাটা খেতে পারেন। চলুন তাহলে একে একে ভর্তাগুলোর প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমেই তৈরি করব মজাদার একটা ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া পাতা ভর্তাটা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো নিয়েছি ধনিয়া পাতা, একটা নিয়েছি পেঁয়াজ, ছোট সাইজের একটা রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি এখানে তিন চারটার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভাগ করে নিয়েছি যাতে করে ভাজার সময় ছিটে না আসে। ভর্তাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এখানে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন খুব বেশি কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়, তাহলে কিন্তু ধনিয়া পাতার ভর্তাটা অন্যরকম দেখা যাবে। একটু কালার চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখানে এক কাপের মতো ধনিয়া পাতা কুচি আমি ব্যবহার করেছি। যখন ধনিয়া পাতার পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, সেই পর্যায়ে চুলা থেকে প্যানটা নামিয়ে আমি এই উপকরণগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জলপাইয়ের টক আচার। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখন পানি ছাড়া সমস্ত উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নিলেই কিন্তু মজাদার ধনিয়া পাতার ভর্তা রেডি। তারপর তৈরি করে দেখাবো সরিষা ভর্তা। তার জন্য আবারও প্যান বসিয়ে সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা রসুন কুচি, তিনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আবারও জালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কাঁচামরিচ এবং রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটা এমনভাবে ভাজতে হবে যাতে করে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। চুলা থেকে নামিয়ে নিলাম। এদিক থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা 10 মিনিট আগে পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এখানে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। কালো সরিষায় যেহেতু ঝাঁজটা একটু বেশি থাকে, এই জন্য আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি। এখন সরিষার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন এবং কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিব এখানেও সামান্য একটু জলপাইয়ের টক আচার। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু সরিষার তেল। এখন পানি ছাড়া এই সমস্ত উপকরণগুলো বেটে নিলেই তৈরি হয়ে গেল মজাদার সরিষা ভর্তা। তারপর তৈরি করে দেখাবো পেঁয়াজ মরিচের ভর্তা। তার জন্য আবারও চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু দিয়ে দিলাম সয়াবিন তেল, 6-7টার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ। এখন জালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে শুকনা মরিচের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন শুকনা মরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে তুলে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে একটা বড় সাইজের রসুন কুচি। এখন পেঁয়াজ রসুনটাকে হালকা একটু ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর জালটাকে কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে যাতে করে রসুন এবং পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম তার বোটা ছাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং রসুন ভাজা। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচের মতো সরিষার তেল। এখন পানি ছাড়া এই উপকরণগুলো বেটে নিলে তৈরি হয়ে গেল মজাদার একটা পেঁয়াজ মরিচের ভর্তা। চাইলে কিন্তু শুকনা মরিচের জায়গায় কাঁচামরিচটা দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন। সবশেষে তৈরি করে দেখাবো চ্যাপা শুটকির ভর্তা। চ্যাপা শুটকির ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 6-7টার মতো চ্যাপা শুটকি হালকা কুসুম গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এখন চুলায় একটা প্যান বসিয়ে আবারও দিলাম সামান্য একটু সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো শুকনা মরিচ। আসলে ঝাল এবং লবণটা কিন্তু যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতেই দিয়ে নিতে হবে। এর যদি পরিমাপটা আমি বলে দেই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে। শুকনা মরিচটা ভেজে তুলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। শুটকি ভর্তার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি ব্যবহার করতে হয়। এখন পেঁয়াজ রসুনটাও ভালোভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 3টা কাঁচা মরিচ। কাঁচা মরিচ কুচিটা ব্যবহার করলে ভর্তাটা কিন্তু একটু বেশি টেস্টি হবে। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে চুলা থেকে আমি এই পেঁয়াজ মরিচগুলোকে তুলে নিচ্ছি। তারপর এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি শুটকিগুলা। শুটকি মাছগুলো টেলে নেওয়ার সময় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করার দরকার নেই। লো ফ্লেমে রেখে শুটকি মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো টেলে নিলেই কিন্তু হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন শুটকি মাছগুলো একেবারে ছেড়ে ভর্তা হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আর ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু শুটকিটা আবার তেতো হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি শুটকিটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা শুকনা মরিচ, আর দিয়ে দিব এখানে যে কাঁচা মরিচ এবং পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি সেটা। চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে যে পদ্ধতিতে ভর্তাগুলো তৈরি করে দেখালাম, আপনারা চাইলে কিন্তু ভর্তাটা তৈরি করে বেশ কয়েকদিন রেখেই খেতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। শুটকি ভর্তাতে কিন্তু সরিষার তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন এই সমস্ত উপকরণগুলো পানি ছাড়া বেটে নিলে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার শুটকি ভর্তা। একে একে সবগুলো ভর্তায় কিন্তু আমি পানি ছাড়া বেটে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, তারপর দিলাম সরিষা ভর্তা, এটা হচ্ছে খুবই মজাদার একটা পেঁয়াজ মরিচের ভর্তা, আর এটা হচ্ছে জিভে পানি চলে আসার মতো শুটকির ভর্তা। এই ভর্তাগুলো খেতে যে এত বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। বিশেষ করে শীতের দিনে এই ধরনের ভর্তা দিয়ে কিন্তু চিতই পিঠা খেতে অনেক বেশি মজার। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে জিভে পানি চলে আসার মতো মজাদার কয়েকটা ভর্তার রেসিপি। আশা করি আমার আজকের এই 4 রকমের ভর্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।